long lives. তো আজকে হচ্ছে 21 মে 2021 এবং আজকের দিন থেকে আমরা আমাদের এই চ্যানেলে ফার্স্ট ব্লগ স্টার্ট করছি। তো এক্সপেরিমেন্টাল বুঝতেই পাচ্ছেন, কোনো আইডিয়া নেই। ভালো লাগবে, যাই লাগবে কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আসতে চলেছে অনেক কিছু, তো তার জন্য স্টে টিউন। হ্যাঁ, আর কিছুক্ষণ পর আপনারা বুঝতে পারবেন কেন আজকে আমরা এই দিনটা চুজ করেছি স্পেশালি। ইয়েস, হ্যাঁ, বাট বেশি কিছু বলছি না কারণ সারপ্রাইজ চলে যাবে না। এক্স্যাক্টলি। তো দেখতেই পাচ্ছ, ইনি হচ্ছেন এমন একটি আমাদের গুরুত্বপূর্ণ নতুন মেম্বার যার কথা আমরা বলছিলাম। ইনি হচ্ছেন সিয়া, গোল্ডেন রিট্রিভারের পাপ্পি। আমরা ওকেই, ওর জন্যই আমরা এই ব্লগটা শুরু করলাম আমাদের চ্যানেলে। তো দেখতে থাকো ওর দুষ্টুমি। আজকে ওর বাড়িতে প্রথম দিন এবং প্রথম দিন থেকেই ওর জন্য ব্লগ শুরু করলাম। তো কেমন লাগছে প্লিজ জানিও দুষ্টুমিগুলো। ডাকো ডাকো ডাকো, এই হিসু করছে, দাঁড়াও। পাপা বেরিয়ে গেল, পাপা এই যে বাইরে, খুব শখ ওর, বাইরে খুব শখ ওর। বাড়িটা তো বড় না, দেখি আসে কিনা। ওই দেখ কামড়াচ্ছে, তুই বার এলবো কামড়াবি। এইটা আমি বানিয়েছি এই পেতের একটা পাপি বাস্কেট, তার উপর চাদর মানুষের হওয়ার ভালো করে পেতে সফট করে। আর ওনাকে দেখান, ওনাকে দেখাও, উনি কি করছে দেখো, এরকম ভাবে ঘুম হচ্ছে, একটু ঘুমবে মুখ, একটু নেক্সট ডে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম সিয়ার জন্য কিছু নেসেসারি জিনিস কিনতে। 10টা থেকে যেহেতু লকডাউন তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। বাস্কেটটার মধ্যে করে আমরা নিয়ে যাব যাতে ওর কোনো প্রবলেম না হয়।
তো এই জন্য স্পেশালি ফর দিস রিজন এই বাকেটটা আমরা কিনে নিয়েছি। ওকে, তো এবার দেখছি এই বাকেটের ভেতর দিয়ে কি কি বেরো। তো ফার্স্টেই একটা এরকম বড় প্লাস্টিক দেখতে পাচ্ছ, এর মধ্যেই আমি ওর জন্য কিনে এনেছি জিনিসপত্র। তো সবচেয়ে প্রথমে ওর এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওর দাঁতের জন্য, মানে দাঁত মানে ও সবসময় এখন ছোট বাচ্চা, দাঁত শুলায় বলে ওর বাইটিং করার একটা মানে অভ্যাস এখন থেকে শুরু হয়ে গেছে। তো সেই জন্য এই দড়ির মতন একটা ব্যাপার কিনে এনেছি, আমি খুলে দেখাচ্ছি। এই দড়ির মতন এই জিনিসটা দেখতেই পাচ্ছ। তো এই জিনিসটাই ওর জন্য, এটা ফার্স্ট আইটেম ফর সিয়া। ওকে, তো সেকেন্ড আইটেম, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট আইটেম, যেহেতু ও এখন খুবই ছোট, ও যত ওকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করি ও তবুও ও এখানে ওখানে বাড়ির চারিপাশে ও পি অ্যান্ড পটি করে, তার জন্যই এই পটি কালেক্ট করার জন্য এই বস্তুটি। এই বস্তুটির সাহায্যে আমরা ক্যাট বা ডগের পটি এরকমভাবে উঠিয়ে ডাইরেক্ট উমুটে ফেলতে পারি। তো এই কারণে এই বস্তুটি কিনেছি। এই বস্তুটার দাম খুব একটা বেশি নেয়নি, জাস্ট অনলি 60 rupees। এই সবটার ব্যাপারে আমি এর পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। সবটার মধ্যে মোটামুটি ফুড থেকে, পেটের ফুড থেকে বিভিন্ন রকমের আইটেমস আছে, তো নিশ্চয়ই শেয়ার করবো, খুব ভালো লাগবে। ওকে, তো নেক্সট আইটেমে চলে আসি। নেক্সট আমরা কিনেছি দুটো বাটি, মানে হচ্ছে একটা কিনেছি এইরকম একটু বড় সাইজেরটা, এই বড় সাইজেরটা কিনেছি, এইটা খাবারের জন্য কিনেছি, এটা বড় বয়স অবধিও এটাতেও খাবার খেতে পারবে। আর এই একটা বাটি কিনেছি, এটা ছোট, এটা আপাতত জলের জন্য কিনেছি, কিন্তু পরবর্তীকালে এটা চেঞ্জ করে বড় করে দেবো, আপাতত এই ছোটটা কিনে নিচ্ছি। ওকে, তো বাটি হয়ে গেল। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস ফর আমাদের গোল্ডেন রিট্রিভার, তো এটা হচ্ছে ব্রাশ। সো এই ব্রাশটা আমি খুলে দেখাচ্ছি। ওকে, সো এই ব্রাশটা হচ্ছে কিছুটা এরকম টাইপ, ভালো করে দেখি না, এই ব্রাশটা ফর গোল্ডেন রিট্রিভার, জার্মান শেফার্ড এবং ল্যাব, তো তাদের জন্য স্পেশালি এই ব্রাশটা ডিজাইন করা হয়েছে, স্পেশালি গোল্ডেন রিট্রিভার আর জার্মান শেফার্ডের। যেহেতু গোল্ডেন রিট্রিভার অ্যান্ড জার্মান শেফার্ডের পশমগুলো একটু বড় হয়, এগুলো একটু বেশি ঘন হয়, তাই এই ব্রাশগুলো দিয়ে ওদের যে এক্সট্রা হেয়ার যেগুলো পড়ে যাচ্ছে সেই হেয়ারগুলো খুব ভালোভাবে মানে এই ব্রাশটার সাথে কালেক্ট হয়ে যাবে। এটা বড় বয়, সারা জীবনের জন্য এটা আমি নিয়েছি, এবং সবচেয়ে বড় কথা এটা এই বয়সের জন্য হতে পারে একটু বড় হয়ে গেছে, কিন্তু আমি আজকে ডক্টরের কাছে যাচ্ছি, যখন তার সাথেই কনসাল্ট করে নেবো, কনসাল্ট করে তিনি যা সাজেস্ট করবেন সেটাই করবো। এটা অলরেডি আমি কিনে নিয়েছি, তো এটার প্রাইস এখানে লেখা আছে 640 টাকা মতন, ওই 600-এর মধ্যে এটা পেয়ে যাবে। ওকে, তো লাস্ট আমরা আর একটা জিনিসই আছে, সেটা হচ্ছে এই একটা বল, এই বলটা দেখো, মিষ্টি একটা বল। ও এখন আজকেই ওকে সকালবেলা মর্নিংয়ে একদম মানে ভোরবেলা বলতে পারো ও ঘুম ভেঙে গেছে, ওকে ছাদে নিয়ে গেছিলাম, ছাদে নিয়ে গিয়ে একটু খেলাধুলা করালাম, তো এইরকম একটা বল থাকলে ভালোই হবে খেলতে। আর এটা সবচেয়ে মজার ব্যাপার, এটাতে সাউন্ডও হয়, মানে ট্যাপও হয়, তো এটা খুব ইন্টারেস্টিং হবে ওর জন্য। তো বাস এইটুকুনি কিনেছি ওর জন্য। আজকে সিয়ার ছোট্ট একটা মানে হল হলো এটা, তো এই হলটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। এই ভিডিওটা প্রথমবার যারা দেখছো এবং আমার চ্যানেলে এটা যেহেতু প্রথম ব্লগ, তোমরা প্লিজ আমার সাথে শেয়ার করো যে কীরকম আমি করতে পারলাম, বা কিছু ইমপ্রুভমেন্ট থাকলে আমাকে প্লিজ বলো। তো আমার চ্যানেলটা যারা প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওটাকে স্পেশালি একটা লাইক করতেই হবে, বিকজ সিয়ার প্রথম ভিডিও, তোমাদের লাইক চাইছে, বিকজ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক কিছু। ওকে, আমাদের পটকা, আর এই আমাদের পটকু। হ্যাঁ পটকু, তুমি খাবে? গন্ধ কি পাচ্ছ তুমি কি গন্ধ পাচ্ছ?
গন্ধা পাচ্ছ? দাঁড়া বাবা, এই যে কাম সিয়া, কাম কাম কাম। খেয়ে নাও পুরোটা, পুরোটা খেয়ে নাও, একটু রেখে দেবে না? ঠিক আছে, উনি জল খেতে। শুনো শুনো, এই যে এখানে আরেকটু আছে, এই যে এই বাটিটাতে আরেকটু আছে, একটুখানি চেটে পুটে খেয়ে নাও ভদ্র মেয়ের মতন। মেয়ে মানুষরা খাবার ফেলে না, শোনা জানো না, লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নাও। দেখো এই চেটে পুজি যা ফুলে দিজি, ইজি ইজি ইজি, খাওয়া দাওয়া হয়ে গেছি, একটু জল খেতে গেছি, এই যে এই যে দুষ্টুমি শুরু, এই যে দুষ্টুমি কিন্তু খুব শুরু করেছো তুমি। জলের বাটিটাকে আমি সরিয়ে দিচ্ছি, জল নিয়ে সবসময় খেলাধুলা, ওষুধ খেতে হবে তো। হ্যাঁ, ওষুধ খেতে হবে। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, তার জন্য টাটা।